দেখছেন বিজনেস ওয়ার্ল্ড, প্রণব সাহাকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। 7,31,785 কোটি টাকার বাজেট ইতিমধ্যে আমরা জেনে গেছি এবং সবাই মোটামুটি তথ্য উপাত টেলিভিশনের পর্দায় স্ক্রিনে সবসময় সবাই দেখতে পাচ্ছেন এবং আমরা জানি, কিন্তু আজকে আমরা ঠিক বাজেটের কত জিডিপি রাজস্ব আয়, কত এনবিআর কতটুকু আয় করবে, ভর্তুকি কত থাকবে, ঘাটতি কত থাকবে, এই আলোচনা সব জায়গাটাতেই হচ্ছে, সব চ্যানেলেই হচ্ছে। আমরা আজকে একটু অন্যদিকে দৃষ্টি দেওয়ার চেষ্টা করব। আমরা জানি যে পুরো মাস ধরেই এই আলোচনাগুলো ঘটবে, চলবে, কিন্তু আমরা একটু আলোচনা করতে চাইব যে 52তম বাজেট ঘোষিত হলো এবং এই বাজেটের 20টি অর্থাৎ 20টি বাজেট শেখ হাসিনার হাত ধরে, অর্থাৎ তার সরকারের নেতৃত্বে 20টি বাজেট বাস্তবায়ন হয়েছে। আমরা সেটির দিকে একটু দৃষ্টি দেওয়ার চেষ্টা করব, একটু অন্যরকম আলোচনা। আমরা বলতে চাইছি বাজেট 20 ও শেখ হাসিনা আমাদের আজকের বিষয়। আমাদের অনেক প্রিয় একজন মানুষ ডক্টর শামসুল আলম স্যার, মাননীয় প্রতিমন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয়ের, অনেক কিছু খুব কাছ থেকে দেখছেন, পরিকল্পনা করছেন, এই বাজেটের নানা দিক তার একেবারে মুখস্থ। সব কিছু মিলে আমরা আজকে সেটি নিয়ে একটু কথা বলতে চাইব। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে, আমরা সঙ্গে কথা বলবো। আরেকজন অতিথি হয়তো আমাদের সাথে যুক্ত হবে, তিনি একজন ব্যবসায়ী নেতা আলম আহমেদ এবং রাজনীতিবিদ, তার সঙ্গে আমরা একটু যুক্ত হব। তার আগে স্যার, আমরা যে কথা বলছিলাম যে যে বাজেটটি আজকে ঘোষিত হলো, মানে অর্থাৎ 7,61,585 কোটি টাকা। আমার ঠিক মনে আছে যে বাংলাদেশের প্রথম বাজেটটি মানে 786 কোটি টাকার একটা, মানে সেখান থেকে আজকের এই যাত্রা, আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি এই মুহূর্তে, তার হাত ধরে 20টি বাজেট সব কিছু মিলে স্যার কি যুক্ত করবেন? ধন্যবাদ আপনাকে। একটু ভিন্ন আঙ্গিকে বাজেটের ক্রমবিকাশ আপনি আলোচনায় এনেছেন, কারণ 52তম যখন বললেন তখন সবগুলো বাজেটের কথা এর মধ্যে চলে আসে, এবং সেই সঙ্গে মানে প্রধানমন্ত্রীর শাসনামলে এটি 20তম বাজেট হতে যাচ্ছে। তো এই 20তম বাজেটটি হচ্ছে আমাদের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার চতুর্থ বছরের বাজেট, আর একটি বছর পাওয়া যাবে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তব বাজেট বাস্তবায়নে। তো সেই লক্ষ্যে এটি আমি বলবো যে আমাদের জন্য ঐতিহাসিক ঘটনা, এই অর্থে যে আমরা একটি আমাদের ভিশন ডকুমেন্ট ছিল, আপনারা জানেন 2021, সেটি বাস্তবায়ন করেছি, অনেকগুলো মাইল ফলক অর্জন ইতিমধ্যে অর্জিত হয়েছে, তারপর তার ভিত্তিতে আমরা আবার দ্বিতীয় একটি ভিশন ডকুমেন্ট রূপকল্প দলিল তৈরি করছি 2041, এবং 2041-এ যাওয়ার জন্য যে পথচিত্র তৈরি করেছি এই 2041-এও যাব আমরা পরিকল্পনা মাফিক, এবং পঞ্চম আমরা 5 সালা পরিকল্পনা মাফিক আমরা 4টি পঞ্চবার্ষিক পরিকল্পনায় 2041-এ পৌঁছাবো, যখন আমরা বলেছি বাংলাদেশ হবে স্মার্ট এবং উন্নত বাংলাদেশ। তো এটি পুরো পথচিত্র অঙ্কন করা হয়েছে। সেই অর্থে এই বাজেটটি আমাদের এমন সময় করছি, সেটা জানেন, বেশ গত 2-2.5 বছরের যে চড়াই উতরাই আমরা পার হচ্ছি, তো সেই চড়াই উতরাইয়ের সময় বাজেট, যখন সারা বিশ্বই চ্যালেঞ্জের মুখোমুখি, আমরাও তেমনি, যেহেতু আমরা বিশ্ব থেকে বাইরে নই, যেহেতু আমরা অনেক আমদানি রপ্তানি করি, সে কারণে আগের চেয়ে অনেক বেশি আমরা বিশ্বের সঙ্গে যুক্ত, কাজে বিশ্বের কোনো সমস্যা হলে, অর্থনৈতিক সমস্যা হলে বেশিরভাগ আমাদের কাছে চলে আসে সেই সমস্যাটি, আর এটা আমাদের পরিহার করার উপায় নেই যতক্ষণ আমরা আমদানি করব বা যতক্ষণ আমরা রপ্তানি করতে চাইব, বিশ্ব পরিস্থিতি তখন আমাদেরকে প্রভাবিত করে। তো সেই লক্ষ্যে এই বছর যে বাজেটটি হচ্ছে আমি বলবো একটি চ্যালেঞ্জ মোকাবেলার বাজেট,
চ্যালেঞ্জ মোকাবেলা এই জন্য যে আমাদের মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণে রাখার আমরা স্যার স্যার আমি আসবো আপনার আপনার কাছে। আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছে, যেমনটা বলছিলাম আলম আহমেদ, তিনি রাজনীতিবিদ এবং ব্যবসায়ী নেতা এবং একটি 5-তারা হোটেলের স্বত্বাধিকারী। যে কথা বলছিলাম আলম আহমেদ, আপনার নিশ্চয়ই মনে আছে যে 1996 সালে প্রথম যে বাজেটটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছিলেন, নিশ্চয়ই আপনার মনে থাকার কথা যে কত সেটি ছিল এবং সেটি নিয়ে কি সমালোচনা হয়েছিল, এবং সেই ধারাবাহিকতায় আজকে যদি আপনার কাছে জানতে চাই যে আমরা কোথায় আছি, আলম ভাই কি জানাবেন? 96-এ উনি যখন ক্ষমতায় এসেছেন, দেশের দায়িত্বভার গ্রহণ করেছেন, তিনি তখন থেকেই চিন্তা করেছেন, আমার বিশ্বাস, যে বঙ্গবন্ধু মুজিব এ দেশকে যে উচ্চতায় নিয়ে যেতে চেয়েছিলেন সেটা আমাদের প্রাণপ্রিয় নেত্রীর মাথায় ছিল। বিদায় উনি প্রথম যে বাজেট দিয়েছেন 30,000 কোটি টাকার বাজেট, আর সেই থেকে আজকে এই 20 বছরের মতো হয়ে গেছে, মধ্যে অন্যরা ছিল, এখন 7,00,000 কোটি টাকার বাজেট। তা আপনাকে চিন্তা করতে হবে যে 30,000 কোটি টাকার বাজেট থেকে 7,00,000 কোটি টাকার বাজেট, এটা আপনি যে কোনো সাধারণ মানুষেরই এটা উপলব্ধি হবে যে কত দ্রুত আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। প্রথমকার বাজেটের যে বাজেটের যে টাকা সেটার মতো প্রজেক্ট এখন অনেকগুলো আছে, মানে এগুলা হাতে গুনা। আমাদের পদ্মা সেতু দেখেন কত বড় প্রকল্প, সেটা একটা বাজেট তখনকার বাজেটের থেকেও বেশি। তো প্রাণপ্রিয় নেত্রী কী চাচ্ছেন? উনি চাচ্ছেন যে পৃথিবীর সাথে তাল মিলিয়ে বাংলাদেশ যেন এগিয়ে যায়, যেন মধ্যম আয়ের থেকে উন্নত দেশে পরিণত হয়। তো এটা করতে হলে ওরকম মেধা লাগবে, সেই মেধা আল্লাহ রাব্বুল আলামিন গাফুর রহিম বঙ্গবন্ধু কন্যাকে দিয়েছেন, এবং এই অভিজ্ঞতা এটা তিনি কাজে লাগাচ্ছেন। আমার ধারণা যে পৃথিবীর অন্য অন্য দেশের সাথে যদি আমরা তুলনা করি বাজেটের বেলায়, তো এইটা বাংলাদেশের বাজেট অনেক অনেক বড় বাজেট, এবং সেটা বঙ্গবন্ধু কন্যার মতো নেত্রীর দ্বারাই সম্ভব হয়েছে, আর কারো দ্বারা এটা সম্ভব হবে না। আমি আমি একটু কারণ আমি শুরুতে যেমনটা বলেছিলাম যে এগুলো হয়তো সারা মাসই বাজেট নিয়ে আলোচনা হয় বা করতে হয়, সেগুলো নিয়ে হয়তো কিছুটা সময় পাওয়া যাবে, কিন্তু আমার একদম ছোট্ট একটি প্রশ্ন যে 7,61,785 কোটি টাকা, এই 785 কোটি টাকা কিন্তু বাংলাদেশের প্রথম বাজেট ছিল, আর এখন 7,61,785, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় আমরা তো মাথা পিছু আয় শুরু দিয়ে শুরু করেছিলাম $90, মাথা পিছু আয় দিয়ে শুরু করেছি $90, এখন আমাদের মাথা পিছু আয় $2,763। তো 90 আর 2,763 তা কয় গুণ হলো? প্রায় 28 গুণ। তো অবশ্যই মাথা পিছু আয় হওয়ার পিছনে বাজেটের অবদান তো আছে, বাজেটের মাধ্যমে আমরা উন্নয়ন করে থাকি। তো এই 28 গুণ যে বেড়েছে, বাজেটেরও সাইজটা দেখুন, 786 কোটি টাকার বাজেট এখন 7,61,000 কোটি টাকা, আমি এটাকে রাউন্ডিং বা এটাকে মানে কি পূর্ণ সংখ্যায় বললাম, তো সেটা এখন 784 থেকে অনেক বেশি গুণ আবার হলো আমাদের এই বাজেটের আকার। আর একটা কারণ হলো মাথা পিছু আর যে হারে বাড়ে আমাদের আমাদের বাজেট তো তার চেয়ে বেশি হারে বাড়ে, এটা আপনি জানেন, তো সে কারণে বাজেট অনেক আকারে বেড়েছে, এবং এই বাজেট বাস্তবায়নও আমাদের যেহেতু আকার বড় হচ্ছে এবং আকার অনুযায়ী এবার লক্ষ্য বড় প্রত্যেক বছর আমরা নিয়ে নেয়, যে ধরুন 16%, 17% বেড়ে যায় 1 বছরতে, আমরা কিন্তু আর 16%, 17% জনবল বাড়াই না, জনবল বাড়ায় 2-3% ধরুন, অথবা এরকম 3-4%। তো কাজে বাস্তবায়নটাও ক্রমান্বয়ে এ কারণে বেশ কঠিন হয়ে উঠছে যে বাজেট আকার বেড়ে যাচ্ছে এবং প্রকৃত অর্থ বাড়ছে, মানে প্রকৃত মূল্য ধরলেও দেখা যাবে অনেক বেড়েছে। স্যার আমি আরেকটি শুধু একটু প্রশ্ন করতে চাই আপনাকে,
তারপর হয়তো আমি একটু বিরতি থেকে ফিরে এসে শুনবো, কিন্তু প্রশ্নটা আমি একটু আপনার ভাবনার জন্য রেখে যেতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী 1996 সালে যখন প্রথম বাজেটটি দেখলেন 96-97 অর্থ বছরে, সেটি ছিল 30,504 কোটি টাকা, মানে 30,504 কোটি টাকার বাজেট। এবং আমরা কিন্তু এখন পদ্মা সেতুর খরচ কত সেটি ক্লাস 4-6 বাচ্চাদের জিজ্ঞেস করলেই কিন্তু জানে, অর্থাৎ পদ্মা সেতুর খরচ আর 96-97 অর্থ বছরের যে পুরো বাজেট সেটির খরচ, তাহলে তো কিন্তু অনেক কিছু পরিষ্কার বোঝা যায়। অবশ্যই বলবো, আমি সংখ্যাগুলো বিশ্লেষণ আগে আরেকটু কথা বলে নিই, বাজেটের বা আমাদের প্ল্যানের বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু কথা বলা দরকার, কারণ আমাদের বাজেটগুলো হয় প্ল্যানের আওতায় বেশিরভাগ। তবে 10টি বছর আমরা প্ল্যান করিনি, 2002 থেকে 2009 10 তৎকালীন সরকার এবং তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রায় 10টি বছর আমরা কিন্তু পরিকল্পনাবিহীন ছিলাম, আমাদের কোনো পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল না, বাজেট ছিল। অর্থাৎ পরিকল্পনা থাকতে যে একটা দুর্লক্ষ্য থাকে, অভীষ্ট থাকে, আমরা সম্মুখ পানে অনেকগুলো বিশ্লেষণ করি, লক্ষ্য স্থির করে রাখি। তো বাজেট হলো এক বৎসরের ব্যয়, এক বৎসরের আয় এবং ব্যয়ের বিভিন্ন কোন খাতে কত ব্যয় করছি। তো এই আমাদের ভবিষ্যৎ লক্ষ্যহীন বা দূরও কোনো দৃষ্টিহীন বাজেট আমরা করেছি এই 10টি বাজেট। এই 52 বছরের মধ্যে এই বিষয়টি কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই 10টি বছর আমরা পরিকল্পনা ছুটি কাটিয়েছি। আমি বলবো ছুটি কাটিয়েছি কেন, তখন পরিকল্পনা না রেখে পঞ্চবার্ষিক একটা মধ্যমেয়াদী আরেকটি পরিকল্পনা বলবো না, সেটা কৌশল পত্র, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার, পেপার অ্যান্ড প্ল্যান, একটা অ্যান ওসেন অ্যাপার্ট, এক সমুদ্রের ব্যবধান। তো সেই সময় একটা কৌশল ছিল, আমাদের কোনো জাতীয় পরিকল্পনা ছিল না, সেটা আমরা গ্রহণ করেছিলাম বিশ্ব ব্যাংকের এই 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 গাইডলাইন্সটি ছিল আমাদের দারিদ্র বিমোচন কৌশল পত্রের। তো এই 10টি বছর বাদ দিলে বা ধরুন মোটামুটি 10টি যদি বাজেট বাদ দেই, বাকি এই 42টি বাজেট হয়েছে পরিকল্পনার আওতায়। সেই পরিকল্পনা প্রথম শুরু হয়েছিল আপনার বঙ্গবন্ধুর আমলে, এবং এক বছর মধ্যে একটি পরিকল্পনা 5 সালা পরিকল্পনা হয়েছিল 73 থেকে 78 যে সময়টা, এই সময়ের জন্য প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং বাজেট আমাদের করা হয়েছিল, সে বাজেটটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে 5 সালা পরিকল্পনায়। তো সেই থেকে আমরা এগিয়েছি বাজেট নিয়ে। বাজেটের আমাদের 52টা বাজেট বললো, এর মধ্যে আমি বলেছি ব্যতিক্রম ছিল, পরিকল্পনাবিহীন বাজেট ছিল। তো এখন আপনার পরিকল্পনা বাজেট থাকলো কেন, থাকলো যেহেতু বাজেট সাংবিধানিক বাধ্যবাধকতা, জনগণের করের টাকা ব্যয় করতে হলে জনগণের প্রতিনিধিদের দ্বারা এটা অনুমোদিত হইতে হবে, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা, বাজেট করেছি। তো আমি সেটা আবারও বলবো, এই বাজেট ছিল লক্ষ্যবিহীন বাজেট, উদ্দেশ্যবিহীন বাজেট ওই 10টি বছরে, বিশেষ করে 2-3 থেকে ধরুন 9-10 এসে, আর 9-10 একটি বাজেট হয়েছে, মানে প্রধানমন্ত্রী 2009 যখন ক্ষমতা আসলেন 6 জানুয়ারি সেটা হয়েছিল। তো মোটা দাগে 2001-2 পরে এই বাজেটটা ছিল না। হ্যাঁ, যে কথা বলছিলাম যে আমি আবারও আসবো আলম ভাইয়ের কাছ থেকে আরেকটি প্রশ্নের উত্তর শুনবো। আলম ভাই, পৃথিবীর সাথে তাল মিলিয়ে সব কাজ আমার কাছে মনে হয়েছে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা কিন্তু চলছে। আপনি জানেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রেক্ষাপটে অনেক কিছুই আমাদের নতুন করে ঢেলে সাজাতে হচ্ছে, আবার প্রতিদিনই অর্থনীতির সমস্যাগুলো নতুনভাবে আমাদের সামনে আসছে। সব কিছু মিলে আপনার কি মনে হয় যে আমরা যেভাবে পরিকল্পনা করছি সেগুলো ঠিকভাবেই এগোচ্ছে? আলম ভাই, আমি দেখেন আমার একটা 5 তারকা হোটেল আছে, এখানে প্রায় 200 রুম, সেটার যে বাজেট, গত বছর আমরা একটা বাজেট তৈরি করেছিলাম, সেটার থেকে এবারের বাজেট খুব বেশি যে বড় হয়েছে তা না, কিন্তু আমাদের রাষ্ট্র কীভাবে এত তাড়াতাড়ি এত মানে বড় বড় বাজেটগুলি দিয়ে যাচ্ছে। আমার যারা বাজেট তৈরি করেছেন, আমার তো এক্সপিরিয়েন্স, আপনার দীর্ঘদিন ব্যবসা করছি আমি, গ্রামের থেকে এসে ব্যাংকের টাকা নিয়ে ব্যবসা করে ব্যাংকের টাকা ফিরত দিয়েছি, সেই প্রায় 35 বছর যাবৎ আমি ব্যাংকের সাথে ব্যবসা করে আপনাদের দুয়ায় এ পর্যন্ত আসছি, এখনও ব্যাংকের
টাকা আমি নিয়ে ব্যবসা করছি, ব্যাংককে দিচ্ছি। আমরা যদি ব্যাংকের থেকে টাকা না নিয়ে ব্যবসা করি, তাহলে তো ব্যাংকের টাকা ব্যাংক কী করবে? তা আমার অভিজ্ঞতার আলোকে বলছি যে উনি যে বাজেটগুলি দিচ্ছেন, আমাদেরও তো ছোটো ছোটো বাজেট হচ্ছে আমাদের কোম্পানির, তো একটা একটার সাথে একটা তুলনা করতে হবে। কিন্তু ওই তুলনায় রাষ্ট্র অনেক বড় বড় বাজেট দিয়ে যাচ্ছেন, সেটা কী কারণে? উনি চাচ্ছেন উনায় যেন থাকা, উনি যেন যেই কদিন রাজনীতিতে আছেন সেই রাজনীতির সময়ের মধ্যে দেশটা যেন অনেক উচ্চতায় চলে যায়। তো তারই ধারাবাহিকতা এবার কত প্রতিকূলতার মধ্যে সাত লক্ষ হাজার কোটি, সাত লক্ষ হাজারের উপরে কোটি টাকার বাজেট এবার তিনি ঘোষণা করেছেন এবং অনেক প্ল্যান প্রোগ্রাম উনি এই বাজেটে রেখেছেন। আপনার যদি আমাদের ভাগ্য ভালো থাকে, আমাদের প্রাণপ্রিয় নেত্রী যদি আবারও আমাদের আমাদেরকে নেতৃত্ব দেন, আমাদের উচিত হবে প্রাণপ্রিয় নেত্রীকে আবারও সুন্দরভাবে নির্বাচিত করে গণতান্ত্রিক পদ্ধতিতে যেন আমরা ওনাকে আবার প্রধানমন্ত্রী রাখি, তাহলে এই দেশ অনেক অনেক উপরে চলে যাবে। আমি অন্য অন্য দেশের কথা বলবো না যে অমুক দেশের থেকে, বাংলাদেশ বাংলাদেশের মতো এগিয়ে যাচ্ছে। আমরা সবসময় একটি কথা শুনি যে আসলে যে নিজেদের বাজেট রাষ্ট্রের বাজেট, অর্থাৎ আমাদের বাজেটও কিন্তু যেভাবে বড় হচ্ছে বা সেই তুলনায় রাষ্ট্রের বাজেট কিন্তু এগিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকছে। সাধারণ মানুষ থেকে মধ্যবিত্ত শুরু করে বা আপনি আপনার প্রতিষ্ঠান সব কিছু মিলিয়ে সেই ধারাবাহিকতায় দেশ বা তার বাজেট ভাবনা সেটি বেশি এগোচ্ছে, সেটি অনেকরা এরাই বলছেন। আপনার কাছে কী মনে হয় আলম ভাই? বঙ্গবন্ধু মুজিব, আমাদের বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, আমাদের বড় ভাই শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, ওনাদের আত্মা আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমাদের বঙ্গবন্ধু কন্যা জননী শেখ হাসিনাকে ছায়া দিয়ে রাখছেন এবং ওনাদের ওনাদের আত্মা ওনাকে সবসময় ছায়া মেধা সব কিছু দিয়ে যাচ্ছেন। সম্ভব না, আপনারা চিন্তা করে দেখেন, ওনার দিকে চিন্তা করে দেখেন, আমাদের পরিবারের সবার কথা চিন্তা করে দেখেন। 20 বছর আল্লাহর রহমত ছাড়া কেউ এতভাবে এত বড় বড় বাজেট দিয়ে যেতে পারবে না, বিশ্বে কোনো রেকর্ড নাই। এত রাতে আমাদের সময় দিচ্ছেন, একদম কৃতজ্ঞতা স্যার। স্যার ভালো থাকবেন, আবারও দেখা হবে আমাদের অন্য আয়োজনে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আবারও দেখা হবে অন্য আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। Thank you.